মাশরাফি বিন মুর্তজা, ডাকনাম খোশি, তবে নড়াইল এক্সপ্রেস এবং ম্যাশ নামও তিনি পরিচিত। 1983 সালের 5 অক্টোবর যশোর জেলার নড়াইলে জন্ম এই বোলিং স্তম্ভে। বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ডানহাতি এই পেসার বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এশিয়ান একাদশের একদিনের আন্তর্জাতিকে খেলছেন। ক্যারিয়ারের প্রথমে মুর্তজা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কাড়েন। রবার্টসের পরামর্শেই মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফির জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। অভিষেকেই তার জাত চিনিয়ে দেন তিনি। 106 রানে তুলে নেন 4টি উইকেট। একই বছরে 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। সেই ম্যাচে 8 ওভার 2 বল করে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2 উইকেট। এরপর ইঞ্জুরির কারণে যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি। 2004 সালে ভারতের বিপক্ষে তিনি পুনরায় স্বরূপে ফেরার ঘোষণা দেন। সেই সিরিজে তার কৃতিত্বে একদিনের একটি ম্যাচে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। 2006 সালে ক্রিকেট পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী। তিনি এই সময় 49টি উইকেট নিয়েছেন। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মুর্তজার ভূমিকা রেখেছেন। তিনি 38 রান দিয়ে 4টি উইকেট দখল করেন। বিশ্বকাপের প্রস্তুতি খেলোয়াড় নিউজিল্যান্ডের সাথে বিজয়েও মাশরাফির ভূমিকা ছিল অনেক। মাশরাফি একজন মারকুটি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর 4টি ছক্কা মেরান। সে ওভার থেকে তিনি 26 রান সংগ্রহ করেন, যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য একবার সর্বোচ্চ রানের রেকর্ড। 2011 সালের বিশ্বকাপে চোটের কারণে বাদ পড়ে যান তিনি, কিন্তু 2015 সালে পায়ে চোট থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে দলে ফেরেন এবং বাংলাদেশকে নিয়ে যান এক অনন্য রেকর্ডে। প্রথমবারের মতো বাংলাদেশ সুপার এইটে খেলার সুযোগ পায়। ক্যাপ্টেন হিসেবে তিনি 19টি ম্যাচে বাংলাদেশ দলকে লিড দেন, যার মধ্যে 13টি ম্যাচ বাংলাদেশ জয় পায়। 15 বছর ক্যারিয়ারে 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয় মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল 2011 সালের বিশ্বকাপের মাঠে বিশ্বকাপ। চোটের কারণে অপারেশন টেবিলেই তাকে যেতে হয় 7 বার। এরপর দেশকে ভালোবেসে খেলে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম নির্বাক এই ক্রিকেটার। আশা করি তিনি খেলে যাবেন আরও অনেক বছর আর বাংলাদেশকে নিয়ে যাবেন সবার উপরে। সবার প্রথম এগিয়ে যাও মাশরাফি, সবার প্রত্যাশায়।